ওকে আমরা শুরু করবো অ্যাফার্মেটিভ নেগেটিভ পার্ট টু এর আগে আমরা আমরা পার্ট ওয়ানে আমরা এক থেকে আলোচনা করেছিলাম রুল নম্বর ফোর পর্যন্ত এবার আমরা চলে আসছি রুল নম্বর ফাইভে তো রুল নম্বর ফাইভেও আমরা বেশ কিছু জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা একটা বিষয় জানি যে অনলি 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 থাকলে অনলি থাকলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে অনলি থাকলে আমাদের কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে নানবার নানবার্ট আর এর সাথে লিখবো আর বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট হবে আর হচ্ছে আমাদের কি বস্তুবাচকের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে নান বাট বস্তুবাচকের ক্ষেত্রে নান বাট হবে ক্ষেত্রে আমরা কাগিজ করবো নান বার্ট দিব তবে এটারও কিছু এক্সেপশন আছে আমরা দেখব সেটা নাথিং বাট সরি এটা হচ্ছে নান বাট না আমরা দিব নাথিং বাট নাথিং বাট নাথিং বাট ওকে তাহলে আমি আবার একটু বলি যে আমাদের হচ্ছে অনলি থাকলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা কাগজ করবো নান বাট আর বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কাগজ করবো নাথিং বার্ডটাকে হচ্ছে আমরা ইউজ করবো ওকে তাহলে আমরা একটু উদাহরণ দেখি তো আমাদের প্র্যাকটিস চলবে এটা হচ্ছে সেভেন যেমন আমি এখানে লিখলাম অনলি হি ক্যান এরপর আমরা কি লিখলাম ডু দিস ওকে ভালো কথা অনলি হি ক্যান ডু দিস তাহলে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে অনলি দেওয়া আছে তাহলে অনলি থাকলে আমরা বেসিক্যালি আমরা এখানে কি ইউজ করবো নাথিং নাথিং এখানে আমরা কি দিব বাট দিব কেন কারণ আমাদের হি যেটা আসে এটা হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিবাচক মানে পার্সন তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের ও সরি নাথিং বাট না এটা নান বাট হবে আমরা এখানে কি দিব নান বাট দিব তাহলে অনলি আসে তাহলে অনলির পরিবর্তে আমরা এখানে কি দিব নান বাট এরপর আমরা পরবর্তী দিব হি ক্যান তার সাথে আমরা এখানে গিয়ে লিখলাম ডু দিস আর যদি আমরা এখানে লিখতাম যে অনলি এরপর কি লিখলাম বার্ডস হ্যাঁ ক্যান ফ্লাই অনলি বার্ডস ক্যান ফ্লাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি দেওয়া আছে তাহলে অনলিটা হচ্ছে কি আমাদের কিন্তু হচ্ছে বস্তুবাচক মানে নন পার্সনের ক্ষেত্রে আছে এই জন্য অনলির জায়গায় আমরা এখানে কি দিব নাথিং বার্ডটা কিন্তু আমরা ইউজ করবো তাহলে আমরা লিখবো হচ্ছে কি নাথিং বার্ড তারপর আমরা এখানে কি লিখবো বার্ডস ক্যান এর সাথে আমরা এখানে কি লিখতেছি ফ্লাই তাহলে আমরা যেটা দেখছিলাম যে অনলি থাকলে আমাদের ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা কাগজ করবো নান বার আর বস্তুবাযোগের ক্ষেত্রে আমাদের কাগজ করতে হবে নাথিং বাটটাকে ইউজ করতে হবে তো এটা আমরা মোটামুটি সবাই জানি এখন যদি অনলি যদি আমাদের কখনো কোনো এরকম সেন্টেন্সে শুরুতে না থাকে আমাদের কোথায় থাকে সেন্টেন্সের মাঝে থাকে যেমন আমি একটা উদাহরণ যদি দিই নয় নম্বরে নয় নম্বরে যদি আমি একটি উদাহরণ দিই যে হি ইজ দা হি ইজ দ্য এরপর আমরা কি লিখলাম অনলি পার্সন হি ইজ দ্য অনলি পার্সন এরপর আমরা এখানে কি লিখলাম

আমাদের অনলি এখানে যদি অনেকে আনসারটা করবে এরকমভাবে নান বার হি ইজ দ্য পার্সন ফিট ফর দ্য জব এটাও করতে পারে আবার এমনও করতে পারে হি ইজ দ্য নান বার্ট পার্সন ফিট ফর দ্য জব এটাও কিন্তু করতে পারে বাট এটা কিন্তু করা যাবে না কারণ আমি যদি দেখি যে অনলিটা আমাদের কোথায় সেন্টেন্সের মাঝে আসে এবং সেক্ষেত্রে সাবজেক্টটা আমাদের কি ব্যক্তিবাচক তখন আমাদের কিন্তু একটু পরিবর্তন আসবে নিয়মে আমি একটু নিয়মটা লিখে দিচ্ছি সবাই মনোযোগ সহকারে দেখব তাহলে আমরা এখন নিয়মটা একটু লিখি যদি অনলি সেন্টেন্সের অনলি সেন্টেন্সের শুরুতে শুরুতে না থেকে শুরুতে না থেকে ভারবার পরে থাকে ভারবার কোথায় থাকে পরে থাকে পরে থাকে এবং সাবজেক্ট সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সাবজেক্ট যদি আমাদের কী হয় ব্যক্তিবাচক হয় তাহলে অনলি এর পরিবর্তে তাহলে আমরা কি লেখব অনলি এর পরিবর্তে নো আধার অনলি এর পরিবর্তে প্রথমে কি দিতে হবে নো আদার প্লাস অনলি এর সাতের ওয়ার্ডটি প্লাস অনলি এর আমাদের কাগজ করতে হবে সাতের ওয়ার্ডটি অর্থাৎ অনলি সাতের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা দিব দিলাম প্লাস আমরা এখানে কি দিব আমরা দিব হচ্ছে বাট অথবা উইদাউট যেটা খুশি আমরা কিন্তু এখানে কী করতে পারবো দিতে পারবো ওকে বাট অথবা উইদাউট দুইটার যে কোনো একটা প্লাস সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ আমার সেন্টেন্সের সাবজেক্টটা থাকবে তার আমরা কি দিব অবজেক্ট দিলাম প্লাস এর সাথে আমরা কি দিব ভার প্লাস হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন আচ্ছা আমি বাকি অংশ লিখে দিলাম অর্থাৎ সেন্টেন্সের বাকি যেটা থাকবে সেটা আমাদের কিন্তু দিতে হবে এটা নান বার করলেও আমাদের ওই একই অর্থ আসতো বাট এটা কিন্তু আমরা করতে পারবো না তাহলে আমরা এখানে দেখলাম যে হি ইজ দ্য অনলি পারসন ফিট ফর দ্য জব তো আমরা দেখলাম অনলিটা কিন্তু সেন্টেন্সের শুরুতে না আমাদের কোথায় পেয়েছি এই যে মাঝে আমি কিন্তু মার্ক করে দিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি অনলি সেন্টেন্সের শুরুতে না থাকে কোথায় থাকে ভার্ভের পরে থাকে এবং সাবজেক্ট যদি ব্যক্তি বাচক হয় সাবজেক্ট আমাদের কি ব্যক্তি বাচক যদি হয় তাহলে অনলির পরিবর্তে আমরা প্রথমে কি দিব নোয়াদার প্লাস অনলি সাথে যে ওয়ার্ডটা থাকবে সেইটা প্লাস আমরা এর সাথে আমরা কি দিব বাট অথবা উইদাউট দুইটার যে কোনো একটা প্লাস তার সাথে আমি বলছি সাবজেক্টের কনফার্ম অবজেক্ট ফর্ম প্লাস ভার্ভ প্লাস হচ্ছে আমাদের কি বাকি অংশ এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার তাহলে আমি নয় নম্বর সেন্টেন্সে দেখলাম যে হি ইজ দ্য অনলি পার্সন ফিট ফর দ্য জব তাহলে আমরা শুরুতে দেখতে পেয়েছি এই সেন্টেন্সে অনলিটা কিন্তু আমাদের কোথায় ভার্ভের পরে দেওয়া আসে এবং আমার সাবজেক্টটা কিন্তু কি ব্যক্তিবাচক তাহলে এই জন্য এর পরিবর্তে আমরা প্রথমে কি দিব নোয়াদার দিলাম আদার প্লাস এর সাথে অনলি সাথে যে ওয়ার্ডটা আছে সেটা দিব তাহলে আমরা যদি একটু খেয়াল করি অনলির সাথে আছে তাহলে আমরা এখানে কি দিলাম পার্সন যদি এখানে স্টুডেন্ট থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম স্টুডেন্ট দিতাম তাহলে নো আদার পার্সন এরপরে কিন্তু আমরা বলছি যে আমাদের নো আদার প্লাস অনলি সাথের ওয়ার্ডটি প্লাস এরপর আমাদের কি করতে হবে বাট অথবা কি উইদাউট এই দুইটার যে কোনো একটা দিতে হবে দিলাম এরপর আমাদের কোন ফর্ম সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম তাহলে হি দেওয়া ছিল হি এর অবজেক্টিভ ফর্ম আমাদের এখানে কোনটা দিয়েছি হিম এরপর আমাদের কি দিতে হবে ভার্ব তাহলে আমার সেন্টেন্সে কিন্তু ভার্ব দেওয়া আছে কোনটা ইজ এরপর বাকি যেটা আছে মানে ফিট ফর দা জব তাহলে আমাদের বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের অনলিটা যদি সেন্টেন্সের শুরুতে না থেকে যদি এইভাবে থাকে তাহলে আমরা অ্যানসারটা কিন্তু এইভাবে করে নিব তাহলে আমরা অনলি শুরুতে থাকলে কিভাবে হয় আবার আমাদের যদি মাঝে যদি দেওয়া থাকে তাহলে আমাদের কিভাবে হয় তো আশা করি আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি তো আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আমাদের বুঝতে আরেকটা সুবিধা হবে এইখানে আমি আরেকটা উদাহরণ দিই যেমন আমি এখানে লিখলাম যে ইউ আর দা ইউ আর দা এখানে আমরা লিখলাম হচ্ছে কি অনলি ক্যান্ডিডেট ইউ আর দা এখানে আমরা লিখলাম অনলি ক্যান্ডিডেট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য জব এখানে আমরা বেশ কিছু জিনিস দেখব অ্যাপ্রোপ্রিয়েট ইউ আর দ্য অনলি ক্যান্ডিডেট অ্যাপ্রোপিয়েট এরপর আমরা কি লিখলাম ফর দ্য তার সাথে আমরা এখানে কি লিখতেছি জব ওকে তাহলে এখন এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে ইউ আর দ্য অনলি ক্যান্ডিডেট অ্যাপ্রোপিয়েট ফর জব তো আমার সেন্টেন্সে কি দেওয়া আছে অনলি দেওয়া আছে আমি মার্ক করে দিলাম যাতে আমরা সবাই কিন্তু বুঝতে পারি তাহলে দেখা যাচ্ছে অনলিটা কিন্তু সেন্টেন্সের কোথায় শুরুতে নেই আমাদের কোথায় দেওয়া আছে ভার্বের পরে কিন্তু দেওয়া আছে এবং আমার যে সাবজেক্টটা এটা কিন্তু আমাদের কি ব্যক্তিবাচক সাবজেক্ট সো আমি যে নিয়মটা মাত্র লিখে দিলাম ওই নিয়মটা কিন্তু আমাদের এখানে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এখানে যদি লিখি অনলির পরিবর্তে প্রথমে আমরা এখানে কি দিব নো আদার দিলাম নো আদার ওকে ভালো কথা এরপরে আমাদের কি দিতে হবে অনলির সাথে যে ওয়ার্ডটা আছে আমরা যদি একটু খেয়াল করে আমি আন্ডারলাইন করে দিচ্ছি অনলির সাথে কি দেওয়া আছে ক্যান্ডিডেট তাহলে আমরা এখানে কি লিখলাম নো আদার এখানে আমরা কি দিচ্ছি ক্যান্ডিডেট দিলাম এরপরে বাট অথবা উইদাউট যেটা ভালো লাগে আমরা দিব বাট এরপরে ইউ এর অবজেক্টিভ ফর্ম আমরা জানি কী হয় ইউ হয় তাহলে আমরা ইউ এর অবজেক্টিভ ফর্ম কি দিলাম ইউ ওকে এরপরে আমাদের কি দিব ভার্ব এই ভার্ভের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা হবে আমি এই জন্য কিন্তু এই নিয়মটা লিখে দিচ্ছি কারণ এই নিয়মের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো তাহলে নো আদার ক্যান্ডিডেট বাট ইউ আমরা জানি ইউ এর পরে নর্মালি কি হয় আর হয় সারা জীবন কিন্তু আমরা এটাই করে আসছি যে আমরা প্রেজেন্ট হলে আমরা আর ইউজ করে থাকি আর পাস্ট হলে আমরা কাগজ করে থাকি ও আর কি ইউজ করে থাকি বাট এখানে আমাদের ইউজ করতে হবে ইজ তাহলে আমি এখানে যদি লিখি নো আদার ক্যান্ডিডেট বাট ইউ ইজ এরপর আমরা এখানে কি লিখলাম অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য জব অ্যাপ্রোপ্রিয়েট তার সাথে আমরা এখানে কি লিখতেছি ফর দ্য জব এখন অনেকে আমরা কোশ্চেন করতে পারি যে আমরা ইউ এর পরে এখানে আর না দিয়ে আমরা কেন এখানে ইজ দিলাম এটা একটা বড় একটা কোশ্চেন সেটা হচ্ছে বড় একটা কোশ্চেন হচ্ছে আমাদের বারটা কনজাংশন হিসেবে কাজ করতে পারে আবার কিন্তু কি পিপোজিশন হিসেবে কাজ করতে পারে কিভাবে যেমন আমি যদি একটা খুব সোজা একটা উদাহরণ দিই যে হি ইজ পুয়ার বাট এখানে আমরা লিখলাম হচ্ছে হি ইজ অনেস্ট একটু যদি খেয়াল করি সেন্টেন্সটা এটা আমাদের মানে ছোট কাল থেকে দেখতে দেখতে কিন্তু মুখস্থ হয়ে গেছে তো আমাদের বাটটা আমরা জানি যে অ্যাকচুয়ালি কিন্তু কনজাংশন বাটটা আমরা জানি অ্যাকচুয়ালি কিন্তু কনজাংশন হিসেবে কাজ করে তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট তো বাটের আগেও আমি একটা ভার পেয়েছি ইজ বাটের পরেও কিন্তু আমরা একটা ভার পেয়েছি কোনটা ইস তাহলে বাটের আগেও একটা ভার আসে বাটের পরেও কিন্তু আমাদের কি আছে। একটা ভার দেওয়া আছে। তাহলে এই বাটটা এখানে কি হিসেবে কাজ করতেছে নির্দিতে আমরা বলবো বাটটা এখানে কনজাংশন নির্দিতে আমরা বলবো কারণ এই সেন্টেন্সে কিন্তু বাটের আগে এবং পরে আমরা দুটো ভার পেয়েছি কিন্তু আমরা মাত্র যে সেন্টেন্সটা লিখলাম এখানে দেখলাম বাটের পরে আমাদের কি জাস্ট একটা ভার কিন্তু আসে জাস্ট আমরা ফাইনাইট ভার কয়টা পেয়েছি একটা আমরা কিন্তু এখানে দুটো ফাইনাইট ভার কিন্তু পাইনি যদি এরকম বলা থাকতো যে নোয়াদার ক্যান্ডিডেট ক্যান ডু ইট এরকম যদি বলতাম মানে বাটের আগে যদি আরেকটা ভার থাকতো তাহলে বাটটা কিন্তু কি হইতো কনজাংশন হইতো বাট এখানে বাটটা কি প্রিপোদূষণ কেন কারণ বাটের আগে কিন্তু আমরা কোনো ভার কিন্তু পাইনি তাহলে আমাদের সোজা উপায় হচ্ছে যে বাটটা কখন প্রিপোজিশন হবে কখন কনজাংশন হবে সোজা উপায় যদি দেখি বাটের আগেও একটা ভার থাকে বাটের পরেও একটা ভার থাকে তাহলে বাটটা তখন কি হিসেবে কাজ করবে কনজাংশন আর যদি দেখি যে বাটের পরে জাস্ট ভার্ভ আসে কিন্তু বাটের আগে আর কোনো ভার্ভ নাই তখন বাটটা কি হিসেবে কাজ করে প্রিপোদিশন আর আমরা জানি পিবোশনের পরে যদি কোনো প্রোনাউন আসে বা নাউন আসে সেটা কিন্তু কোনো মূল্য থাকে না কারণ পিবোশনের পরে ওয়ার্ডটা কিন্তু কখনোই কি হয় না সাবজেক্ট হয় না তার মানে এই ইউটা কিন্তু সাবজেক্ট না কেন কারণ পিবোশনের পরে দেওয়া আছে তাহলে পিবোশনের পরেরটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না তাহলে সাবজেক্ট কোনটা হবে পিবোশনের আগেরটা তাহলে পিবোশনের আগে আমাদের কি দেওয়া আছে নো আদার আর নো আদার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবভিয়াসলি আমাদের কি হবে সিঙ্গুলার হবে তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের পি পোদিশনের একটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না এটা কিন্তু একটা সাবজেক্ট এগ্রিমেন্টের বড় একটা নিয়ম যে পজিশনের পরে ওয়ার্ডটা আমাদের কখনোই সাবজেক্ট হবে না সাবজেক্ট কোনটা হবে পি পজিশনের আগেরটা ওইটা অনুসারে আমাদের মূলত কাগজ করতে হবে আমাদের ভার্বটাকে আমাদের সিলেকশন করতে হবে তাহলে আমরা এখানে বেশ কিছু দিন এই জন্য আমরা নোয়াদের সাথে কিন্তু এখানে কি দিয়েছি ইসটাকে আমরা কিন্তু ইউজ করেছি তাহলে আমরা এখানে বাটটা কখন পিপোদিউশন হবে কখন পিব কনজাকশন হবে বুঝতে পারলাম আর বেশি যদি কনফিউশন থাকে তাহলে আমরা এখানে কাগজ করবো উইদাউটটাকে ইউজ করব। করবো কারণ কি উইদাউটটা কিন্তু সবসময় কী হিসেবে কাজ করবে বদিশন উইদাউট কিন্তু কখনোই আমাদের কনজাকশন হিসেবে কাজ করবে না তাহলে যাদের প্রবলেম থাকবে যে বার্ডটা কখন পিপোদিশন হচ্ছে কনজাকশন হচ্ছে আমি বলবো এই নিয়মের ক্ষেত্রে তারা উইদআউট ইউজ করবো কারণ উইদআউটের পরে আমরা জানি যে উইদাউটটা সবসময় পিপোদিশন আর পিপোদিশনের পরে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হয় না তাহলে সাবজেক্ট কোনটা হয় পিপোদিশন আগেরটা অনুসারে ওইটা অনুসারে কিন্তু আমরা মূলত কি করব ভারটাকে আমরা সিলেকশন করব তাহলে আমরা রুল নাম্বার ফাইভ আমরা যেগুলো দেখলাম আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি চারটা উদাহরণ দিয়েছি আমরা বোঝার চেষ্টা করলাম যে অনলির যে নিয়মটা আমাদের যেভাবে থাক না কেন যাতে আমরা কি সুচারুভাবে আমরা এটা বুঝতে পারি এবং করতে পারি তো আমাদের রুল নাম্বার ফাইভ এতটুকু পর্যন্ত ওকে এর আগে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত মোটামুটি আলোচনা করলাম তো আমরা হচ্ছে পার্ট টুতে আমরা পাঁচ অলরেডি আলোচনা করেছি তো আমাদের এখন ছয় তো এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থেকে আমরা মূলত নেগেটিভ করছি তো যদি এরকম থাকে যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমাদের কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেন্টেন্সে ফর দ্য লাস্ট টাইম ফর দ্য আমাদের এখানে কি লেখা থাকলো লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম আমাদের কি উল্লেখ থাকলে উল্লেখ থাকলে থাকলে আমরা নেগেটিভ করার সময় কী করবো আমরা এখানে উল্লেখ থাকলে নেগেটিভটা আমি একটু স্ট্রাকচারটা লেখে দিই এখানে তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে এখন আমরা স্ট্রাকচার লিখবো হচ্ছে শুরুতে আমরা এখানে কী দিব নেভারে গেন আমরা শুরুতে আমরা যেটা দিব যে নেভারে গেন প্লাস তার সাথে আমরা দিব যে উইল প্লাস হচ্ছে আমরা দিব সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস তার সাথে আমরা এখানে কী দিব অবজেক্ট দিব তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের কি উল্লেখ থাকে ফর দ্য লাস্ট টাইম একটু মার্ক করে দিই যাতে আমাদের মোটামুটি চোখে পড়ে এটা তাহলে আমাদের যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের উল্লেখ থাকবে কি ফর দ্য লাস্ট টাইম এটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা যেটা বলছি যে আমরা শুরুতে কী দিব নেভার গেন প্লাস তার সাথে উইল দিব তার সাথে সাবজেক্ট দিব এরপরে ভি ওয়ান দিব কেন কারণ এই যে উইলের সাথে কিন্তু আমাদের হচ্ছে কি জানি যে উইলের পরে আমাদের যদি কোনো ভার বাসে তাহলে আমাদের কি বসে বেস ফর্মটা বসে এবং তার সাথে আমরা কোন ফর্ম দিব অবজেক্ট অবজেক্টের ফর্ম ইউজ করব। তাহলে আমরা এখানে প্র্যাকটিস এগারো কারণ এর আগে আমরা দশ পর্যন্ত দেখেছিলাম আমরা প্র্যাকটিস এগারো দেখি যেমন আমি এখানে লিখলাম হি কেম হেয়ার হি কেম হেয়ার এর সাথে যদি আমরা লিখি ফর দ্য এখানে আমরা কি লিখলাম লাস্ট টাইম ঠিক এ মেয়ার তার সাথে আমরা এখানে কি লিখলাম ফর দ্য লাস্ট টাইম তো আমি যেটা বলেছিলাম যে আমাদের সেন্টেন্সে কি উল্লেখ থাকবে ফর দ্য লাস্ট টাইম এই কথাটা কিন্তু উল্লেখ থাকতে হবে তো আমরা কিন্তু এখানে অলরেডি পেয়েছি ফর দ্য লাস্ট টাইম একটু যদি খেয়াল করি ফর দ্য লাস্ট টাইম কিন্তু অলরেডি আমরা খুঁজে পেয়েছি তাহলে এটা আমাদের কোন সেন্টেন্স সেন্টেন্স আমাকে বলবে এই সেন্টেন্সে কি করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে ফর দ্য লাস্ট টাইম থাকা মানে স্ট্রাকচারটা আমরা মিলাই আমরা শুরুতে আমরা কি দিব নেভার এগিয়েন দিয়ে দিলাম নেভার এগিয়েন তার সাথে আমরা কি দিব উইল সেটাও আমরা দিয়ে দিলাম উইল প্লাস এর সাথে আমরা কি দিব আমরা দিব সাবজেক্ট তাহলে আমরা কোনটা দিলাম হি তাহলে নেভার এগেন উইল হি এখানে কিন্তু কেম দেওয়া ছিল কেন এই যে ফর দ্য লাস্ট টাইম কারণে কিন্তু আমরা এখানে কেম দিয়েছি কারণ আমরা জানি লাস্ট কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের বেসিক্যালি কোন টেন্স হয় পাস্ট ইনিমিন টেন্স হয় এটা আমরা টেন্সের ক্লাসে আর একটু আলোচনা করবো আপাতত একটু জেনে রাখি যে আমার সেন্টেন্সের লাস্ট কথাটা উল্লেখ থাকলে আমাদের কি ইউজ করতে হবে মানে পাস্ট ইনিমিন ইউজ করতে হবে তাহলে উত্তর হবে নেভার এগেন উইল হি কেম দেওয়া ছিল আমরা এখানে কি লিখবো কাম হেয়ার তবে লাস্টে কিন্তু অবশ্যই আমরা ইন্টোগেটিভ চিহ্নটা কিন্তু দিব না মানে এটা যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না কারণ এটা কিন্তু কোনো ইন্টোগেটিভ সেন্টেন্স না এটা একটা ফরমেটটা হচ্ছে এরকম যে আমাদের ফর দ্য লাস্ট টাইম কথাটা উল্লেখ থাকলে আমাদের কি নেভার আগেন এই ওয়ার্ডটা আমাকে মাস্ট বি আনতেই হবে তো আমরা আর একটা প্র্যাকটিস করি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আমি যদি এখানে লিখে থাকি এরকমভাবে যে দে কমপ্লিটেড এখানে আমাদের ভার্মের পাস্টফর্মটাই দিতে হবে কারণ যেহেতু লাস্ট কথার উল্লেখ থাকবে দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক এরপর আমরা কি লিখলাম ফর দ্য লাস্ট টাইম ফর দ্য তার সাথে আমরা এখানে কি লিখতেছি লাস্ট তার সাথে আমরা এখানে কি লিখলাম টাইম হচ্ছে আমরা দিলাম তাহলে একটু যদি খেয়াল করি যে দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর দ্য লাস্ট টাইম তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের সেন্টেন্সের শেষে কী দেওয়া আছে ফর দ্য লাস্ট টাইম কথাটা আমাদের উল্লেখ করা আছে তাহলে আবার আমরা ওই স্ট্রাকচারে যাব আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি নেভারে গিয়েন দিলাম নেভারে গিয়েন প্লাস তার সাথে আমরা এখানে কি দিব উইল দিব দিলাম উইল এরপর আমরা কি দিব সাবজেক্ট দিব সাবজেক্ট আমাদের কি থাকবে দে আর উইলের পর আমাদের ভিওয়ান বসবে তাহলে কমপ্লিট হবে এখানে তাহলে নেভার গেন উইল দে এর সাথে আমরা কি লিখতেছি কমপ্লিট দ্য ওয়ার্ক কিন্তু আমরা ভুলক্রমে কখনই কিন্তু লাস্টে কিন্তু কি দিব না কোশ্চেন চিহ্নটা দিব না তো ওকে তাহলে আমরা কিন্তু এখানে লাস্টে কিন্তু আমরা কী করবো না কোশ্চেন চিহ্ন কিন্তু আমরা দিব না কারণ এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা এরকম যে নেভার এগেন সব আমাদের কিছু অ্যাডভার্ভ আসে যেগুলো আমাদের সেন্টেসের সুবিধা থাকলে কি করতে হয় সাবজেক্টের পূর্বে ভাব দিতে হয় তাহলে আমরা স্ট্রাকচারটা কিন্তু অলরেডি দিয়েছি তো আমরা বুঝতে পারবো কিন্তু অনেকেই কিন্তু এখানে ওই ফার্স্ট টাইম দিয়ে করতে পারে যেমন আমি যখন লিখেছিলাম যে হি কেম ইয়ার ফর দ্য লাস্ট টাইম আমি লিখতে পারতাম হি ডিডেন্ট কাম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম এটা কিন্তু আমরা চাইলেই লিখতে পারতাম ওকে তাহলে এরপরে আমরা আসি হচ্ছে যে আমাদের হচ্ছে কত রুল নম্বর আসি সেটা হচ্ছে মাস্ট আমরা জানি মাস্ট মানে অবশ্যই মাস্ট আমরা কি লিখলাম হ্যাভ টু অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম হ্যাস টু তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম মাস্ট হ্যাভ টু অবলিক দিয়ে আমরা কি লিখছি হ্যাস টু তো এগুলো যদি থাকে তাহলে আমরা এখানে কি দিব ক্যান নট তার সাথে আমরা এখানে কি দিব বাট আর যদি আমাদের হ্যাড টু যদি দেওয়া থাকে এই পাশে আমরা লিখতে পারবো হ্যাড টু থাকলে আমাদের কি ইউজ করতে হবে হ্যাড টু হ্যাড টু থাকলে আমরা এখানে যেটা করব যে কি কুড নট বাট এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো কিন্তু তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যদি সেন্টেন্সে মাস্ট হ্যাপ টু বা হ্যাড টু যদি থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ক্যান নট বাট আর আমাদের হ্যাড টু যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কি ইউজ করবো কুড নট বার্টটাকে ইউজ করব। যেমন এটা হচ্ছে আমাদের নিয়ম তাহলে আমরা উদাহরণ লিখি তাহলে আমরা এখন যদি লিখি যে থার্টিন নাম্বারে এখানে লিখলাম যে হি হ্যাজ টু অথবা মাস্ট ও দিতে পারি হির সাথে তো আর হ্যাপ টু হয় না হির সাথে কি হয় হ্যাজ টু হয় হি হ্যাজ টু অথবা মাস্ট এরপর আমরা কি লিখলাম গো দেয়ার তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে হি হ্যাজ টু অথবা মাস্ট গো দেয়ার তাহলে হ্যাজ টু বা মাস্টের পরিবর্তে আমরা এখানে কি দিব ক্যান নট বার্ট দিব তাহলে উত্তরটা কী দাঁড়াবে হি ক্যান নট বার্ট তার সাথে আমরা এখানে কি লিখলাম গো তার সাথে আমরা এখানে কি দিয়েছি দেয়ারটা অলরেডি দিয়ে দিয়েছি আর যদি আমরা ফর্টিন নাম্বারে যদি আমরা লিখি যেমন আমি এখানে লিখলাম দে হ্যাড টু দে টু এরপর আমরা কি লিখলাম সি ইট তো এটার যদি আমরা কি করতে চাই নেগেটিভ যদি করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে হ্যাড টুটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে লেখা আছে হ্যাড টু থাকা মানে আমরা দেবো কুড নট বার দিব তো আমরা অনেকেই যে মাস থাকলে আমরা ক্যান নট বার্ট বলতে পারি বা হ্যাড টু থাকলেও ক্যান নট বাট বলতে পারি বাট অনেক ক্ষেত্রে যেটা থাকে হ্যাড টু থাকলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি না তো যখন আমরা লিখছি দে হ্যাড টু সি তাহলে আমরা এখানে যেটা করব যে এখানে আমাদের দেওয়া থাকলো হচ্ছে দে দিলাম তাহলে আমরা এখানে কী দিব কুড নট বাট তাহলে দে এখানে আমরা লিখবো কুড নট বাট এর সাথে আমরা এখানে কী লিখতেছি সি এবং তার সাথে আমরা এখানে কী দিতেছি ইট তাহলে আমরা এখানে দুটো নিয়ম আমরা মোটামুটি শেষ করলাম রুল নাম্বার সিক্স এবং সেভেন তো দেখা গেল যে আমাদের যদি কোনো অ্যাপারমিটিভ সেন্টেন্সে ফর লাস্ট টাইম থাকে তাহলে আমরা কি করেছিলাম যে এই স্ট্রাকচারটা লিখেছিলাম যে নেভার গেন প্লাস তার সাথে উইল প্লাস 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 সাবজেক্ট আর আরেকটা বিষয় যে যদি মাস্ট হ্যাভ টু বা হ্যাট টু যদি থাকে তাহলে আমরা দিব ক্যান নট বার্ট আর হ্যাড টু হ্যাড টু হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের কি দিতে হবে কুড নট বার্ট অর্থাৎ আগে ক্যান ছিল ক্যানের জায়গায় কি হবে কুড নট বার্ট হবে তো আমরা দুটো উদাহরণ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি তো আমাদের হচ্ছে অ্যাপর্মেটিভ নেগেটিভের মানে পার্ট টু আমাদের এত দূর পর্যন্তই আমরা নেক্সট পার্টে আমরা রুল নম্বর সেভেন থেকে আমরা শুরু করব